অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল, এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতর আসলে রাখা ছিল একটি আয়না, যেই ভেতরে তাকিয়েছিল সেই তার নিজের চেহারাটা দেখতে পাচ্ছিল। আয়নার এক পাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি নিজেই। তুমিই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনের পরিবর্তন আনতে পারে, তোমার সুখে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে, সুখী করতে পারে। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও, তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমানাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। নিজের আলোয় আলোকিত করো চারপাশ।